মাথা আসরানো চুল এবং কাটা নখের হিসাবও কি আল্লাহ নেবেন? তাহলে এগুলো আমরা কি করব? মাথা আসরানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ, এগুলো আমরা পয়সা করে দিয়ে কিনে নেই, কেউ কিনেছে এগুলা, আল্লাহর দেওয়া অঙ্গ। অতএব ই আমানত চন্দে রোজে নজদে মাস দর হাকিকত মালিকে হার শাই আল্লাহ, এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলো সবগুলোর মালিক কে? মূলত আল্লাহ তাআলা। এই জন্য শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ, রক্ত বিক্রি করা জায়েজ, শরীরের কোন অঙ্গ বিক্রি করা জায়েজ নয়। কেন জায়েজ নয়? কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে, এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই, এগুলো বিক্রি করা হারাম। হ্যাঁ, দান করা জায়েজ আছে, একজনের ব্লাড দরকার আপনি ব্লাড দিলেন, জায়েজ না বলে সওয়াবের কাজ, কিন্তু বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, কেউ যদি বাধ্য হয়ে কিনে, নিরুপায় হয়ে কিনলো তিনি ব্লাড, তার জন্য কেনাটা জায়েজ আছে, কিন্তু যদি বিক্রি করছেন তিনি গুনাহগার হচ্ছেন, যেহেতু ক্রেতা নিরুপায় সেজন্য তার জন্য এটা জায়েজ আছে। তো যাই হোক, নখ বা চুল, আজকাল চুলের ব্যাপারে একটা ব্যাপক সমস্যা আমাদের সমাজে দেখা যাচ্ছে, সেটা হলো অনেকেই বড় বড় চুল এগুলো কাটার পরে বিক্রি করেন। আমাকে এক স্যারুনালা গত সপ্তাহে বললেন যে ভাই, এই বড় চুলগুলো 6,000 টাকা কেজি বিক্রি হয়। আমি তো অবাক হয়ে গেলাম। স্যারুনালা বললো যে অনেকে মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে, হয়তো মাথায় গুণ্ডগুণ হয়েছে, এজন্য পুরো চুল কেটে ফেলবে, ছোট বাচ্চা মেয়ে হয়তো 8-10 বছর বয়স, তো মা বাপ কেটে ধুয়ে যায়, মা বাপ তো জানে না কি সম্পদ রেখে গেছে, ওই 2-3টা চুলের মোড়া নিলে আমার 6,000 টাকা হয়ে যায়, তা আমার জন্য জায়েজ হবে কি? মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করা জায়েজ নাই। অতএব এই চুল বা নখ এগুলো কেনা বেচা এগুলো শরীরের জন্য থেকে হারাম। অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, মানে হলো আপনি এগুলো বিক্রি করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি চুল কাটার পর, নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন, ভালো হয় মাটির নিচে দাফন করেন, অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে, নোংরা জায়গায়, নাপাক জায়গায় না ফেলাটা উত্তম। যদি ফেলে দেন তাতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু না ফেলাটা ভালো। অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্বশীলতা আপনার আছে যে আপনি এটা বিক্রি করবেন না, এবং এটা কাটার পর এটাকে মাটি বা কোনো জায়গায় ফেলে দিবেন যাতে অসম্মানটা না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। অতএব আল্লাহর কাছে জব দিতে হলো ওই জায়গায় এবং ওইটুকু শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী একসাথে জামাত করে নামাজ আদায় করার নিয়ম কি? স্বামী স্ত্রী একসাথে যদি জামাতে নামাজ পড়তে চান, তাহলে তার নিয়মটা হলো স্বামী একামত দিবেন, একামত দিয়ে স্বামী নিজে আবার ইমামতি করবেন, আর স্ত্রী তিনি তার স্বামীর পাশাপাশি দাঁড়াবেন না। দুইজন পুরুষ, একজন ইমাম একজন মুক্তাদি হলে ইমাম সাহেবের ডান পাশে মুক্তাদি সাহেব দাঁড়ায়, কিন্তু স্বামী স্ত্রী বা একজন নারী একজন পুরুষ, মা ছেলে যদি নামাজ জামাতের সাথে করেন, তাহলে সেক্ষেত্রে যিনি ইমাম হবেন পুরুষ তিনি সামনে থাকবেন, আর মহিলা মুক্তাদি হবেন তিনি থাকবেন পেছনে, তিনি পুরুষের বরাবর বা পাশাপাশি দাঁড়াবেন না। এই নিয়ম রক্ষা করে আপনি জামাতের সাথে নামাজ পড়তে পারেন। আবার এই নিয়ম জানার পর আর মসজিদে না যায়া বোর মোহাব্বতে বাসায় নিয়মিত বোর নিয়ে জামাত করলে কিন্তু সেটা জায়েজ হবে না। কালে বদলে জামাত ছুটে গেছে, সওয়াব পাওয়ার জন্য বোর সাথে আপনি জামাত করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের শাড়ি ও পেটিকোট পরিহিত অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা? শাড়ি এবং পেটিকোট পরে মা বোনরা নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো, মহিলাদের নামাজের জন্য শর্ত হলো নামাজের মধ্যে যে সতর আছে সতর ঢাকতে হবে, অর্থাৎ মাথা থেকে নিয়ে পা পর্যন্ত দুই হাতের কবজি ছাড়া, মুখমণ্ডল ছাড়া বাকি পুরো শরীর ঢাকতে হবে তাকে, পায়ের পাতাটুকু একদম গোড়াটুকু তিনি ঢাকবেন না, বাকি পুরো শরীর তিনি ঢাকবেন। এই ঢাকা তিনি যদি সম্পাদন করতে পারেন শাড়ি দিয়ে, নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি শাড়ি দিয়ে না পারেন, তাহলে শাড়ি পরবেন না, অন্য কোনো কিছু সাথে পরবেন। সাধারণত শাড়ি পরলে যেটা হয়, হাতের এই যে গোছাগুলো এগুলো বের হয়েই যায় রুকুতে সেজদাতে উঠা বসার সময়, গলার অংশটা দেখা যায়, কাঁধের অংশ দেখা যায়, চুল টুল সবগুলো থাকে না ঢাকে, কিছু না কিছু দেখা যায়। এই জন্য যদি শাড়ি পরে পেটিকোট পরে কোনো মা বোন নামাজ পড়তে চান, তার উপরে একটা বড় ওড়না পরে নিতে হবে, যাতে করে ওই যে তার হাতের গোছা অথবা গলা কাঁধ চুল কোনো কিছু দেখা না যায়, শুধু মুখমণ্ডল খোলা থাকবে। আজকাল অনেক সুন্দর সুন্দর ওড়না বের হয়েছে, নামাজের ওড়না, এই নামাজের ওড়নাগুলো যদি পরে নামাজের সময় মাথা থেকে পা পর্যন্ত আপনার পুরাটা ঢেকে যাবে শরীর, ওইটা ভেতরে আপনি হাত বাঁধবেন এবং রুকু সিজদা করবেন, হাত উঠাবেন, শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা থাকবে, ভেতরে আপনার শাড়ি থাকুক আর থ্রি পিস থাকুক কোনো অসুবিধা নেই। শুধু শাড়ি পরে যদি নামাজ পড়েন, তাহলে সতর এটা অনেক সময় উন্মুক্ত হয়ে যাবে। এই একটি কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মা বোনের নামাজ হয় না, জানে না যে নামাজের মধ্যে পুরুষের নামি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যারা কম ফরজ, কাঁধও ঢাকার কথা হাদিসে আসছে, আর মহিলাদের পুরা আপাদমস্তক ঢাকতে হবে নামাজের মধ্যে, শাড়ি পরলে আপাদমস্তক, শুধু শাড়ি পরলে উপরে যদি ওড়না না পড়ে, তাহলে কোনোদিনই পরিপূর্ণভাবে নামাজের সতরটা ঢাকা সম্ভব হয় না।
কেউ যদি রেগে ঢুকে পারে তার ব্যাপার, কিন্তু পারবে না। পেট পিঠ কোন এক অংশ উন্মুক্ত হয়ে যাবে, উন্মুক্ত থাকলে নামাজ হবে না, বিধায় উপরে ওড়না পরে তারপর করতে পারেন। এই জন্য সবচেয়ে বেটার হলো নামাজের জন্য আপনি মেসি জাতীয় যদি পয়েন্ট ফুল হাত আলা মেসি আর উপরে ওড়না পরেন মাথা ঢাকার জন্য, তাহলে সেটা সবচেয়ে বেটার। অথবা থ্রি পিস পরলেন কিন্তু ওড়না এমন ভাবে ঢাকলেন যাতে করে শুধু মুখমণ্ডল খোলা থাকে, দুই হাতের কবজি খোলা থাকে।